শতাব্দীর পর শতাব্দী পরী নিয়ে ভাবনা জগতে মানুষ নানা আল্পনা এঁকেছে। পরী মেয়ে অনিন্দ সুন্দরী রাতের অন্ধকারপুরে সে শুভ্র আলোয় উদ্ভাসিত হয়। তার পিঠে রয়েছে একজোড়া পেখমযুক্ত ডানা। কেউ কেউ বলছে তার হাতে জাদুর কাঠি আছে। পরীকে মানুষ শুভ অশুভ দুটি বিশেষণই দিয়েছেন। পরী নিয়ে গল্পের শেষ নেই। পরী মেঘের ওপারে বাস করে। রাতের অন্ধকারে তারা পৃথিবীতে আসে। তারা নাচে ও গানে পারদর্শী। পরীর ইশারায় বাগানে ফুল ফোটে বলে অনেক দেশের মানুষ বিশ্বাস করে। ঝড়ের কবলে পড়া পথভোলা সমুদ্র জাহাজকে তারা জাদু বলে বাঁচিয়েছে, এমন রূপকথা যুগ যুগ ধরে বিশ্বাস করে এসেছে মানুষ। সত্যি কি পরী আছে? যাকে নিয়ে এত গল্প, মানুষের এত বছরের বিশ্বাস কি এতই ঠুনকো? পরীর ধারণাটি এসেছে পাগানদের কাছ থেকে। পাগানরা তাদের নিজস্ব দেবীকে পরীর আদলে কল্পনা করে প্রসার করেছিল। পাগানরা বিশ্বাস করত পরীদের জাদুকরী ক্ষমতা রয়েছে। তারা গহীন বনে বিচরণ করে। আকাশ কি সমুদ্রতল, সর্বত্র তারা অবলীলায় পৌঁছে যেতে পারে। তবে বিভিন্ন প্রাচীন বিশ্বাস প্রমাণ দেয় পরীরা অবিকল মানুষের মতো। অনেক নিরীহ জাতিগোষ্ঠী পরী বিশ্বাস জিয়ে রেখেছে। বেশিরভাগের ধারণা পরী আকারে খুব ছোট, তবে চাইলে তারা মানুষের আকার ধারণ করতে পারে। প্রাচীনকালে বহু সমুদ্র জাতি পরী দেখার বর্ণনা দিয়েছেন। স্যার আর্থার কোনাল ডয়েল ফ্রান্সিস অ্যান্ড ড্যান্সিং ফেরিস ছবিটিকে সত্যিকারের পরী ছবি বলে মত দিয়েছিলেন। পরী নিয়ে বাস্তবতার প্রথম ছবি হিসাবে এটিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই ছবিতে ফ্রান্সিসের সঙ্গে নাচে গানে মতো একদল পরীকে দেখা যায়। পরী নিয়ে বিজ্ঞানের যাত্রাও কম নয়। স্পষ্ট করে বললে বিজ্ঞান এখনও পরীর দেখা পায়নি, তবে পরী সদৃশ্য জীবের দেখা হারহামেশাই মিলছে, যদিও সেগুলো নেহাতেই পরী সদৃশ্য প্রাণী। পরী বলতে মানুষের যে গল্প তার ধারের কাছেও নেই সেগুলো। তবে চমকে ওঠার মতো পরীদের দেখা কিন্তু কদিন পরপরই মিলছে। গত বছরেই ইংল্যান্ডের নর্দার্নস্পনে পরীর ছবি তুলে চমকে দিয়েছিলেন লিসা। তার আগের বছর 2014 সাল, সে বছর চেস্টার নিবাসী লুসিয়া ক্যারাডোর ছেড়ে কথা বলার পাত্রী নন। তিনি বিজ্ঞানের মুখের উপর ছুড়ে দিলেন কয়েক মিনিটের ভিডিও। বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ল উড়ন্ত এক পরী। সে নিয়ে কম বিশ্লেষণ হয়নি, তবে সেটি সত্যিকারের পরী নয়, এই উত্তরটি শক্ত করে কেউ দিতে পারেননি। প্রভাবশালী ডেইলি মিরর সেটি ফলো করে চেপে বসল। তার আগের ম্যাচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির লেকচার জনের ক্যামেরায় দেখা মিলল পরীর ছোট ছোট উড়ন্ত পরীর দল। ডিজিটাল ক্যামেরায় স্পষ্ট দেখা গেল এই পরীদের। এসবের উত্তর কি? বিশ্লেষকরাও চুপ করে রইলেন না। অনেক কুসংস্কারকে গুড়িয়ে দেওয়া তাদের হাতে ছেলে খেলা। এগুলো পরিসদৃশ্য উড়ন্ত পোকা বলেই ক্ষান্ত হলেন না, তাদের প্রজাতি নিয়ে বিস্তার কাজ করে যাচ্ছেন। তারা চোখে আঙুল দিয়ে বাস্তবতাকে মেনে নিতেই আগ্রহী। তবে লক্ষ্য করেছেন কি, পরী নিয়ে কল্পনা জগতে যত গল্পই ফাঁদা হয় না কেন, তার ভিত্তি সত্যি বলতেই খুব দুর্বল। শুনে দেখুন পরীর অস্তিত্ব পুরোটাই গাল গল্প নির্ভর। রূপকথা সাজাতে যত যা আয়োজন, তার কোনোটিও কমতি নেই পরীর বলাতে। অবশ্য পরীর অস্তিত্ব থাকুক বা না থাকুক, কিছু কিছু রহস্য উন্মোচিত না হলেও ক্ষতি নেই। মনে মনে পরী আর পরিস্থান খুঁজে ফিরে ক্লান্ত নয় কেউই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।